হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিক্যাল মিত্র। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো চলে এসেছি একটি নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম, আমি কখনোই কুকিং ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। তো আজকে শেয়ার করবো যে বিস্কুট দিয়ে আর কীভাবে উনানে তোমরা কেক বানাবে খুব সহজেই, সেটাই শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে যা যা লাগবে সেগুলো সব কিছুই নিয়ে নিয়েছি, তো চলো ঘুরিয়ে দেখানো যাক। তো প্রথমেই আমি আধ কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন তারপর এখানে 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি, তোমরা এখানে যে কোনো চকলেট বিস্কুট নিয়ে নিতেই পারো। তারপর ডিম নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে সাদা তেল। তারপর কাজু আর কিচমিচ ভিজিয়ে রেখেছি। তারপর এখানে নিয়েছি দুধ আর তারপর নিয়েছি 1 কাপ চিনি। আর এখানে নিয়ে নিয়েছি ফার্স্টেই রয়েছে বেকিং পাউডার, তারপর রয়েছে বেকিং সোডা আর তারপর রয়েছে নর্মাল যে খাবার সোডা হয় আর তারপর রয়েছে নুন। তারপর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জল। তো ফার্স্টেই আমি বিস্কুটগুলোকে খুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। বিস্কুটগুলোকে আমি আধখানা করে নেবো, যতটা পারবো গুঁড়ো করে নেবো। তোমরা চাইলে মিক্সারেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমি এখানে মিক্সারে গুঁড়ো করিনি, আমি নর্মালভাবে এখানে হাত দিয়েই ভেঙে নিয়েছি। তো তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ ময়দাটাকে নিয়ে নিয়েছি, ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেন তারপর খাবার সোডা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপরে নিচ্ছি বেকিং সোডা। আর সবার শেষে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। তো তারপর সবগুলাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি পরিমাণ মতো চিনি নিয়ে নেব তার মধ্যে। তারপরে দেব সাদা তেল পরিমাণ মতো। প্রতিটা জিনিস দিয়েই আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেন তারপর আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি, আমি এখানে 1টা ডিম দিয়েই করেছি। তোমরা চাইলে 2টা ডিমও নিতে পারো, তাহলে কেকটা অনেক স্পঞ্জি হবে। তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দেব পরিমাণ মতো। প্রথমের দিকে একটু অল্প করেই দিচ্ছি, দেন লাগলে আরও আমি দেব, ওখানে রেখেই দিয়েছি। তারপর যে বিস্কুটের গুঁড়াগুলো রেখে দিয়েছিলাম আধখানা করে, সেগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম। বাকি যে দুধটা ছিল সেটাও ওখানে আমি পুরোটাই দিয়ে দিলাম। এরপর ভালোভাবে বেন্ড করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এবার পুরোটাকে ভালোভাবে মিক্সার করে নেব। তো এবার দেখতেই পাচ্ছ এখানে আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন গাঢ় খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে পুরোটাই। এরপর যেটাই করে আমি বসাবো সেটাতে ভালোভাবে সাদা তেল মাখিয়ে দিয়েছি তার গায়ে। তারপর একটা কাগজের টুকরা নিয়েছি, সেটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ব্লেন্ড করে রাখাটা আমি এই বোলটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ঠিক এরকম দেখতে হয়েছিল।
এখানে উনান জ্বালিয়ে দিয়েছি এবং উনানের মধ্যে কড়া দিয়ে দিয়েছি, তার মধ্যে বালি দিয়েছি, বালির মধ্যে চারটে স্টোন চিপও দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে বালির বদলে নুনও দিতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি কেকটাকে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এটা আধ ঘন্টা পরে অবস্থাটা হয়েছিল, অনেকটাই ফুলে গিয়েছিলো, খুব সুন্দরভাবেই হয়েছিল, শুধু মাঝখানটা বাকি ছিল। তো এই টাইমে আমি কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ওটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো ফাইনালি দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। তো তোমাদেরকে দেখালাম, এরপরও কেকটাকে আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে পিছনে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে আমি এখন ছিঁড়ে দেবো। তো এই ছিল আজকের এই কেকটা, আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে খেয়েও এবং দেখেও। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অল ওভার, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।